ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনীয় বাহিনীর। কয়েক মাস ধরেই রুশ সেনারা ইউক্রেনের দনেৎস্কের বাখমুত শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বাখমুত শহরের এই লড়াইকে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি রুশ বাহিনী এই অঞ্চলের অনেকটাই নিয়ন্ত্রণ নেওয়ার কথা দাবি করেছে, যদিও মস্কোর এই দাবি অস্বীকার করেছে কিয়েভ। চলমান এই লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছে জেলেনস্কি বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একের পর এক ইউক্রেনীয় শহর দখলে মরিয়া রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এদিকে নিজেদের শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। বাখমুত নিয়ে বুধবার এক ব্রিফিংয়ে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বাখমুতের দিকে শত্রুদের এগিয়ে আসা এখনও অব্যাহত রয়েছে। বাখমুতে হামলার ক্ষেত্রে তারা কোনো ক্ষান্ত দিচ্ছে না। বাখমুতে রুশ বাহিনীর হামলার নেতৃত্ব রয়েছে ভাড়াটে যোদ্ধাদের সংগঠন ওয়াগনার। ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, বাখমুতে প্রতিরোধ গড়ে তুলতে নতুন করে হাজারো সেনা মোতায়েন করেছে ইউক্রেন। শহরটি নিয়ন্ত্রণ ধরে রাখতে ভয়াবহ রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত রয়েছে তারা। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত নগরীকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রুশ বাহিনী প্রতিদিন প্রচুর সেনা হারাচ্ছে, এর ফলে তারা আরও নিঃশংস হয়ে উঠছে। দেশের পূর্বাঞ্চলীয় বাখতুম নগরীকে ঘিরে যুদ্ধ জটিল হয়ে উঠছে। রুশ বাহিনী প্রতিদিন প্রচুর সেনা হারাচ্ছে। গত কয়েকদিনে রাশিয়া তাদের 8 শতাধিক সেনা হারিয়েছে, কিন্তু বিষয়টিকে তারা গ্রাহ্যই করছে না, বরং প্রতিনিয়ত আরও সেনা পাঠাচ্ছে, ফলে যুদ্ধের তীব্রতা বেড়েছে। আমাদের জন্য অনেক বেশি জটিলতা তৈরি হয়েছে। বাখমুতে যুদ্ধের আগে 70,000-এর বেশি মানুষ ছিল, কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট 2টি শহর নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে। সুরজ আহমেদ, দেশ টিভি।